वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आजकल वीडियो टॉपिक किन्तु अनेक बंधु जाने। हाँ आजकल वीडियो टॉपिक होच्छे चंदे रेमेडी। आगे वीडियोते आमी आलोचना करेछि जदि आपनार बाच्चाते चंद वीक थाके सेटा कि करे बुझबेन। जरा एखोनो देखेननी तादेर जोन्नो आमी कार्डे लिंक दिए दिच्छि, गिये देखे नीन। आगे ओई वीडियोटा देखे आसुन, ताहले किन्तु एई वीडियोटा अनेकटा बुझते आपनादेर सुविधा हबे। चलुन ताहले रेमेडी निये आलोचना करे नीन। এক নম্বর পয়েন্ট বলবো সবার ফার্স্টে, যেটা হচ্ছে যাদের চন্দ খারাপ আছে বুঝে গেছেন, তারা কিন্তু জল একদম অপচয় করবেন না। যতটা জল খাবেন ঠিক ততটাই জল নিন। যে বাকি জলটা আমরা অনেকেই করি, এক গ্লাস জল নিই, আর্ধেকটা খাই আর্ধেকটা রেখে দিই, যে জলটা ফেলে দেওয়া হচ্ছে সেটার ফলে কিন্তু আপনাদের চন্দ বিক হচ্ছে। হয় পুরোটা খান আর না হলে কম নিন। দু নম্বর পয়েন্ট আবার বলছি, জল অপচয় বন্ধ করতে হবে। কেমন? ধরুন আপনার বাড়িতে অযথা জল পড়ে চলেছে কোথাও দিয়ে, ধরুন ট্যাপটা ওপেন আছে, বালতি ভর্তি হয়ে গেছে, জল পড়ে চলেছে, এটা বন্ধ করুন। যতটা জল দরকার ততটা দিয়েই পার্সোনাল কাজ, যাবতীয় কাজ মেটান। অত্যাধিক জল নষ্ট নয়, কিন্তু যত জল নষ্ট করবেন আপনার চন্দ্র কিন্তু ততটাই খারাপ হবে। তিন নম্বর পয়েন্ট, মায়ের সাথে রিলেশন ভালো রাখুন, মায়ের টেক কেয়ার করুন, মায়ের সাথে কথাবার্তা বলুন। দারুণ জিনিস কিন্তু, এগুলো করলে আপনার চন্দ্র কিন্তু প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাবে। চার নম্বর পয়েন্ট বলবো, সিলভারের কোনো জিনিস কাউকে কিন্তু গিফট করুন। সিলভারের জিনিস গিফট করলে কিন্তু চন্দ্র প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যায়। পাঁচ নম্বর পয়েন্ট, যাদের চন্দ্র উইক তারা কিন্তু বাড়িতে বড় কোনো ঘড়ি রাখবেন না। বড় ঘড়ি যদি থাকে সেটাকে কোথাও সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ছ নম্বর পয়েন্ট বলবো, কেউ সিলভারের কিছু গিফট করলে সেটা নেবেন না, তাহলে কিন্তু আপনার চন্দ্রটা ভালো হয়ে যাবে। সাত নম্বর পয়েন্ট বলবো, মিল্ক কোথাও ডোনেট করুন যাদের দরকার। অনেকে আছে খুব প্রয়োজনীয়, কোনো শিশু এরকম জায়গায় মিল্ক ডোনেট করুন। মিল্ক ডোনেট করলে কিন্তু আপনাদের চন্দ্র প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাবে। আট নম্বর পয়েন্ট বলবো, হোয়াইট কালারের জামা কাপড় ব্যবহার করুন। হোয়াইট কালারের জামা কাপড় ব্যবহার করলে কিন্তু চন্দ্র প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যায়। ন নম্বর পয়েন্ট বলবো, আপনারা মুনস্টোন বা মুক্ত পড়তে পারেন, এগুলো পড়লেও কিন্তু চন্দ্র স্ট্রং হয়ে যায়। সিলভারের কোনো ব্যাঙ্গেলস বা রিং এগুলো ব্যবহার করুন, এগুলো ব্যবহার করলেও কিন্তু চন্দ্র প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাবে। যে রেমেডিগুলো বললাম সেই রেমেডিগুলো প্রচণ্ড প্রচণ্ড মাত্রা কিন্তু ইন্টারেস্টিং, আর 100% কিন্তু রেমেডিগুলো কাজ করবে। আপনারা রেমেডিগুলো অ্যাপ্লাই করুন এবং আমাকে জানান আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন না পাচ্ছেন। আর হ্যাঁ, এই চ্যানেলটির পাশাপাশি আমার আরও একটি ব্লগিং চ্যানেল আছে। আমার যে সকল বন্ধুরা এখনও ভিজিট করেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে একবার ভিজিট করুন। ওই ভিডিওগুলো কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লাগে, মনে হয় কোনো ইনফরমেশান পেয়েছেন, তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। এই টপিকটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।